chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go. তো আমি দুপুর থেকে ব্লগটা স্টার্ট করছি, এখন বাজে 2:30। ওদিকে টিভি চলছে, সোনা বাবার খাওয়ানো কমপ্লিট, ও এখন ঘুমু ঘুমু দেবে। বাট তার আগে আমি খেয়ে নেবো, কারণ সুজনের আসতে লেট হবে, তো আমাকে বললো খেয়ে নিতে, তাই আমি খেয়ে নেবো। তারপরে দুজনে মিলে একসঙ্গে শুনবো। তো আজ কি রান্না হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করি, চল। তো এখানে আছে মুরগির মাংস আর আছে পটল ভাজা। যেহেতু মাংস রান্না হয়েছে, তো আর কোনো তরকারি করিনি, কারণ সুজন মাংস রান্না হলে আর কোনো তরকারি খেতে চায় না, যেমন তো তরকারি তেমনই ধরা থাকে। তার জন্য আমি আর রাত্রে কিছু করিনি, আর নর্মালি নাইতো আমি কিছু একটা করি। তো আজকে টাইমও ছিল না, তার জন্য আর কিছু করাও হয়নি। তো চলো আগে খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক। তো আবার অনেকটা টাইম বাদে আসলাম, সন্ধে বাজে 7টা। তো অনেকটা টাইম বাদে আসার কারণ সোনা বাবা ঘুমাচ্ছিল, ওকে ঘুম থেকে তোলার পর, খাওয়ানোর পর ও একটু উল্টি করে দিয়েছিল, তার জন্য সব পরিষ্কার টরিষ্কার করে আমি জামা ঠামা পাল্টে নিয়েছি। তো এখন সুজনের ডিউটি আছে বলে ব্যাগ ঠ্যাগ গোছাচ্ছি ওর, এদিকে জামা কাপড় গোছাবো, সোনা বাবাকে দিয়ে এসে ওর ঠাম্মির কাছে বিছানাটা গুছিয়ে নেবো। বিছানাটা গুছিয়ে একবারে ওকে নিয়ে আসবো, যাতে খাইয়ে ওকে আবার ঘুম পাড়িয়ে দিতে পারি। তো এখন বেশ, অন্যদিকে তো ভাত মাত বসিয়েই দিয়ে এসছি আমি, এদিকে বিছানাটার অবস্থা তো সবসময় এরকম খারাপ হয়েই থাকে বেশিরভাগ টাইম, কারণ সোনা বাবা খেলা করে। তো চলো বিছানাটা গুছিয়ে দেখা যাক কী করি, এদিকে রান্নার জোগাড়ও করা লাগবে কালকে সকালবেলারটা। তো চলো করে নিই। এরপরে কাজ হচ্ছে, কালকে সুজনের ডিউটি আছে, কালকে অন্যান্য দিনের তুলনায় একটু লেটে বেরাবে, যেখানে 5:30, 6:30, 6:30 বেরাচ্ছিল, সেখানে কালকে বেরাবে ও 7:30। ঠিক আছে, তোমাকে 7টার মধ্যে সবকিছু, 7টার মধ্যে সবকিছু রেডি করতে হবে। তো এখন আমি রেডি করব, কালকে কি রান্না হবে, তো এখন আমি রেডি করব কালকে কি রান্না হবে সেগুলো আমি সব এখন রেডি করব, দেখবো কি গোছানো আছে না আছে। তো চলো, ব্যস্ত আছে। তো এখন বাজে রাত 10:30, নারুর খাবার নিয়ে আমি চলে এসেছি, এই যে নারুর খাবার, এখন নারুকে খাওয়াবো। আর হয়তো খেতে খেতে হয়তো ঘুমিয়ে পড়তে পারে, কারণ মাঝে মাঝে ও খেতে খেতে ঘুমিয়ে পড়ে, তো ঘুমিয়ে পড়লে তো ভালো, তা না হলে খাওয়ানোর পর ওকে ঘুম পাড়াতে হবে। আর সুজন এখনো বাড়িতে আসেনি, ও আসবে একটু পরে, তারপরেই আমাদের খাওয়া দাওয়া হবে। ওদিকে তো চলো নারু বাবাকে আগে খাইয়ে সাহায্য করে।
তো সোনা বাবার খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে সোনা বাবার বিছানাও রেডি, এখন সোনা বাবাকে হবে ঘুম পাড়ানোর চেষ্টা, ঠিক আছে? এখন সোনা বাবাকে নিয়ে আমি শোব, দেখি ও ঘুমায় নাকি। যদি না ঘুমায় খাওয়ার সময় ওকে নিয়ে আমাদের খেতে হবে। তো আজকে আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করার যে ওকে নিয়ে আমি আর সুজন কি করে খাই, ঠিক আছে? মানে খাই না, যুদ্ধ করি না, মারপিট করি, সে শুধু আমরাই জানি, ঠিক আছে? তো আমি চেষ্টা করব, যদি ও জেগে থাকে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া করে আমি থালা বাসনটা এই রাত্রেবেলা আমি মেজে নিয়ে এসেছি। এখন বাজে রাত 12টা, এখন আমি শুতে যাব। সুজন এই কিছুক্ষণ আগে জাস্ট আসলো, ও আসার পরেই আমি খেলাম। তো আমি সোনা বাবাকে ঘুম পাড়াতে পাড়াতে আমি ওর পাশে কখন ঘুমিয়ে পড়েছি আমার ঠিক খেয়াল নেই। ও এসে ডাকলো, সুজন এসে ডাকলো, উঠলাম। উঠে এই খেয়ে দিয়ে জাস্ট উঠলাম, মানে ঘুম থেকে উঠে লাগছে মারাত্মক ঠান্ডা। আমি তাও বাইরে গেলাম, থালা বাসনটা মেজে নিয়ে আসলাম, কারণ কালকে সকালবেলা আমি থালা বাসনটা রাখবে। কালকে সকালবেলা ঠান্ডার মধ্যে মজার থেকে আমার এখন মেজে রাখাটা বেশি বেটার আমার কাছে। তো সোনা বাবাকে দেখবে তোমরা ঘুমানোর স্টাইল, ঠিক আছে? ওরকম করে ঘুমাচ্ছে, মানে ওর ঘুমানোর অনেকগুলো স্টাইল আছে, তার মধ্যে একটা ওইভাবে ঘুমাচ্ছে। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। এখন আমাকে মশারিটা টাঙাতে হবে। আর যারা যারা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। তো আজ এই পর্যন্ত, টাটা বাই, গুড নাইট, লাভ ইউ অল।